डोबार पानी डूबे जमज भाई बोनेर मृत्यु। हाजीगंज निरापद खाद्य नमूना संग्रह। कचुआई बाड़ीर आंगिनाय धुंधुल चाषे साफल्य। बाड़ीर पाशे डोबाय बृष्टिते जमे थाका पानी डूबे सोमवार सकाले लामिया ओ मासूद नामेर जमज भाई बोनेर मृत्यु होयेछे। चाँदपुरेर सीमान्तवर्ती मेघनार पश्चिमे शरियतपुरेर सखीपुर उपजेलाय दक्षिण ताराबुनिया एलाकाय एई घटना घटे। मृत दुई शिशु ताराबुनिया एलाकार बंदुकुशी बाजारेर कुद्दुस आली ब्यापारीर छेले ओ मेये। शिशुदेर नाना आलाउद्दीन जानियेछेन बाड़ीर पाशेर एकटी डोबाय सकाले लामिया ओ मासूद सकलेर अजान्तेई पड़े जाय। डोबार पानीते भासते देखे उद्धार चाँदपुर सरकारी जेनारेल हासपाताले निये आसले कर्तव्यरत चिकित्सक तादेर मृत घोषणा करेन। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির মাহমুদ নিরাপদ খাদ্য অফিসার আজ হাজীগঞ্জ বাজারের হলুদ পট্রিতে বিভিন্ন হলুদ মরিচের মিল থেকে হলুদ মরিচ সংগ্রহ করেন। এছাড়াও গুড় ও বেসন সহ বিভিন্ন আইটেম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ শামসুল ইসলাম প্রমুখ। চাঁদপুর জেলা কার্যালয় পক্ষ থেকে নিয়মিত নমুনা সংগ্রহের অংশ হিসেবে আমরা বাজার থেকে বিভিন্ন সূচনা নমুনা সংগ্রহ এই নমুনা আমরা আমাদের ঢাকার ল্যাবে পাঠাবো, যাতে নমুনার মধ্যে কী আছে সেটা ল্যাবে টেস্টের পরে সেটা জানা যাবে যে কী ধরনের উপাদান কত পরিমাণে আছে। এটা আমাদের একটি নিয়মিত কার্যক্রম অংশ। আমরা নমুনা সংগ্রহ এটা একটা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় কৃষক পর্যায়ে ধুন্দুল উৎপাদন প্রদর্শনী দেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে কচুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই সবজির প্রদর্শনী দেয়া হয়। উপজেলার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ মোবারক হোসেন পার্শ্ববর্তী বাড়ির আঙিনায় প্রায় ২৪% জমির উপর ধুন্দুল চাষ করেন। কৃষক মোবারক হোসেন বলেন ধুন্দুল চাষে অনেক খরচ কম, তাছাড়া কৃষি অফিস থেকে সার বীজ সহায়তা দেয়ায় অনেকটাই উপকৃত হয়েছে, এতে করে আমি অনেক লাভবান হয়েছি। কচুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র দেবনাথ জানান, কৃষকদের বাড়ির আঙিনায় কিংবা কৃষি জমিতে ধুন্দুল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ধুন্দুল চাষে ভালো ফলন ও বাজারের চাহিদার কারণে অনেক কৃষক চাষ করার ইচ্ছা পোষণ করেছেন।